অলকা ইয়াগনিক ভারতীয় সঙ্গীত জগতের একজন অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। 80 ও 90 দশকে তার কণ্ঠের গাওয়া গানগুলি আজও ভীষণভাবে জনপ্রিয়। অলকা ইয়াগনিক প্রায় 20,000-এরও বেশি গান গেয়েছেন দেশের বিভিন্ন ভাষায়। তার দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে 7 বার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। অ্যাজ এ বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে তার ঝুলিতে রয়েছে 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড। কুছ ইয়াদ আনে লাগা, কুছ ভুল জানে লাগা, ক্যা না করে ক্যা করে ইয়ে দিল ক্যা করে। তার কণ্ঠের গান হৃদয় ছুঁয়েছে প্রতিটা সঙ্গীত প্রেমীর। সঙ্গীত জগতের এই সুর সম্রাজ্ঞী হয়তো আর কখনোই গান গাইতে পারবেন না। সাম্প্রতিককালে তিনি আক্রান্ত হয়েছেন লো হিয়ারিং অডাসিটি নামের এক বিরল রোগে। কিভাবে আক্রান্ত হলেন তিনি এই বিরল রোগে, এখন তিনি কেমন আছেন, কোথায় আছেন, এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী সম্পর্কে সমস্ত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার আন্তরিক অনুরোধ রইল। ১৯৬৬ সালের 20 মার্চ কলকাতায় একটি গুজরাটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন অলকা ইয়াগনিক। বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার, নাম ধর্মেন্দ্র কুমার। মা শোভাদেবী ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। সেই হিসাবে অলকা ইয়াগনিক সঙ্গীতকে জন্মসূত্র থেকেই পেয়েছিলেন। ছোট্টবেলায় অন্যান্য বাচ্চাদের মতোই খেলাধুলা করতে ভালোবাসতেন অলকা। রেডিওতে গান শোনা তার অন্যতম একটা শখ ছিল যখনই সময় পেতেন। খুব ছোট্ট থেকেই মায়ের সঙ্গে সেতার বাজাতেন। সঙ্গীতের প্রতি অলকার প্রতিভা দেখে মা তাকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম দেন। 1972 সালে মাত্র 6 বছর বয়সেই আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ পান অলকা। স্কুলে তার সহপাঠীদেরও গান শুনিয়ে মুগ্ধ করতেন। তার স্কুলের শিক্ষকরা তাকে ডাকতেন সিঙ্গার অলকা নামে। মেয়ের সঙ্গীত প্রতিভার যোগ্য মর্যাদা দিতে 70-এর দশকে অলকা যখন মাত্র 10 বছর বয়স, তখন তার মা তাকে মুম্বাইতে নিয়ে আসেন শিশু শিল্পী হিসাবে। মুম্বাইতে এসে অনেক কষ্টে দেখা করার সুযোগ মেলে রাজ কাপুরের সঙ্গে। ছোট্ট অলকার কণ্ঠে মুগ্ধ হন রাজ কাপুর। হাতে একটা চিঠি দিয়ে তাদেরকে পাঠিয়ে দেন সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারেলালের কাছে। তখন অলকার বয়স মাত্র 14 বছর, তাই গলা ম্যাচিউর না হওয়ায় কিছুদিন অপেক্ষা করতে বলেন সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল। এরপর মেয়ে অলকাকে নিয়ে কলকাতায় ফিরে আসেন মা। কলকাতায় এসে চলে সঙ্গীতের অনবরত কঠোর অনুশীলন। মেয়েকে নিয়ে মুম্বাই বারবার যেতে মাকে সমস্যায় পড়তে হয়, তাই নির্দিষ্ট সময়ের আগেই চাকরি ছেড়ে অবসর নিয়ে নেন অলকার বাবা ধর্মেন্দ্র কুমার। এরপর তারা সপরিবারে মুম্বাইতে থাকা শুরু করেন একটি ছোট্ট ফ্ল্যাট কিনে। আর এখান থেকেই শুরু হয় অলকার স্ট্রাগল। আর সেই সময়ে বলিউড সঙ্গীত জগতে রাজত্ব করছিলেন 2 বোন লতা মঙ্গেশকর ও আশা ভোসলে। আর এই দুজনের মাঝে নতুন কোনো সিঙ্গার উঠে আসা এক প্রকার অসম্ভব ছিল। সেই সময়ে কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পরওয়াল এনারা 2-1টি সিনেমাতে গান গেয়ে সুযোগের অপেক্ষা করছিলেন। অলকা তখন একেবারে নবাগত, কিন্তু মুম্বাইতে থাকাকালীন 2-1টি স্টেজ শো করে বেশ নাম করেছিলেন অলকা। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর 1980 সালে পায়েল কি ঝাঙ্কার ছবিতে একটি গান গাওয়ার সুযোগ পান অলকা ইয়াগনিক। আর এটাই ছিল অলকা ইয়াগনিকের গাওয়া প্রথম হিন্দি গান। এই গানটি সারা ভারতে জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও লতা ও আশাজির মাঝে কম্পিটিশনে পেরে ওঠেননি অলকা ইয়াগনিক। এরপর 2 বছর এভাবেই কেটে যায়। এরপর 1982 সালে তিনি পুনরায় সুযোগ পেলেন হামারি বহু অলকা সিনেমাতে গান গাওয়ার। কিন্তু এই গানটি সেভাবে জনপ্রিয়তা পায়নি। এরপর 2-1টি সিনেমাতে গান গাইলেও তার গান পরবর্তীতে পুনরায় লতাজি বা আশাজিকে দিয়ে গাইয়ে সিনেমাতে ব্যবহার করা হয়েছিল। এই সব ঘটনায় অলকাজি কষ্ট পেয়েছিলেন ঠিকই, কিন্তু হাল ছাড়েননি। এইভাবেই 5-6 বছর চলে যায় তার কেরিয়ার। এরপর সালটা 1988। 1988 সালে অনিল কাপুর মাধুরী দীক্ষিত অভিনীত তেজাব নামের একটি সিনেমা তৈরি করছিলেন পরিচালক এন চন্দ্র। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। সিনেমাটির বাজেট বেশি হয়ে যাওয়ার কারণে
একজন কম বাজেটের গায়িকাকে খুঁজছিলেন তারা। অবশেষে সঙ্গীতকার লক্ষ্মীকান্ত পেরেলাল অলকাজিকে ফোন করে ডেকে নেন, আর অলকাজির কণ্ঠে রেকর্ড করা হয় সিনেমার 1 2 3 4 এই জনপ্রিয় গানটি। তেজাব সিনেমায় অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গান হয় সুপারহিট। অলকার কণ্ঠে গানটিতে লিপ দেন মাধুরী দীক্ষিত। গানটি সারা দেশে জনপ্রিয়তা অর্জন করে। মাধুরী দীক্ষিতের সাথে স্টার হয়ে যান অলকা ইয়াগনিক। এরপর 1991 সালে সাজন সিনেমাতে কণ্ঠ দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেন অলকা ইয়াগনিক। ঠিক এই সময়ে আশিকি সিনেমাতে গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পান কুমার শানু। শানুদা ও অলকা ইয়াগনিকের জুটি ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। সাজন সিনেমাতে মেরা দিল ভি কিতনা পাগল হে গানটি গেয়েই বলিউডে শুরু হয়েছিল কুমার শানু ও অলকা ইয়াগনিকের দ্বৈত সফর। এরপর টানা 10 বছর বলিউড সিনেমাতে রোমান্টিক গান মানেই কুমার শানু ও অলকা ইয়াগনিক। কুমার শানু ও অলকাজি একসাথে জুটি বেঁধে গেয়েছেন কয়েক হাজার সুপারহিট গান। দশ বারে 7 বার শ্রেষ্ঠ গায়িকা হিসাবে অলকাজি জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তার ঝুলিতে এসেছিল 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড। কিন্তু 90 দশকের শেষের দিকে বলিউড সঙ্গীত জগতে শ্রেয়া ঘোষাল নেহা কক্করদের মতো সিঙ্গারদের আগমন ঘটে, ফলে অলকাজির মতো সিঙ্গারদের গান কিছুটা হলেও কমতে থাকে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে রিয়েলিটি শোতে বিচারক হিসাবে অলকাজিকে দেখা যেত। কিন্তু এরই মাঝে দুঃসংবাদটা এলো। সঙ্গীত শিল্পী অলকাজি নিজেই টুইট করে জানিয়েছেন তিনি লো হিয়ারিং অডাসিটি নামক বিরল রোগে আক্রান্ত, যার জন্য তার 2 কান অকেজো হয়ে গিয়েছে। শ্রবণ শক্তি তিনি হারিয়ে ফেলেছেন, যার কারণে কোনো গানই তিনি আর গাইতে পারছেন না। জীবনে গায়িকা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই শিলংয়ের ব্যবসায়ী নীরজ কুমারকে বিয়ে করেছিলেন অলকা ইয়াগনিক। অলকাজির এই দুঃসময়ে পাশে থাকতে একমাত্র মেয়েকে নিয়ে ছুটে এসেছেন স্বামী নীরজ কুমার। প্রয়োজনীয় সমস্ত ট্রিটমেন্ট নিচ্ছেন তিনি। এই দুঃসময়ে তার সমস্ত ভক্তদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অলকা ইয়াগনিক। এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের প্রার্থনা। আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার।